জিনিস 5 সেকেন্ড দেখে, তার মানে ব্যাপারটা কি হলো, কত ইউটিউবার বেড়ে গেছে যে ও সিলেক্ট করে পাচ্ছে না, আগে দেখবে কি হচ্ছে। চিকেন না দিয়েছে, এই জন্য চিকেন। আর এই আমার দাদু এসছে, এটা বাংলাদেশ থেকে এসছে আমার দাদু। কালকের মিষ্টি খাওয়া হয়নি, আবার আজকে এনেছে, সে মিষ্টি খাচ্ছে। আর বনবিটা দুধ গোলা, এখন আর হরলিক্স খায় না, আমার দুধ বনবিটা খায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ চুমকি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠলাম এক্ষুনি সন্ধ্যাবেলায়, মেয়ের আজকে হলো শুক্রবার। হ্যাঁ, এখন থেকে ভিডিওটা শুরু করছি। মেয়ে এখন যাবে কম্পিউটার ক্লাসে, ওর জন্য ওকে খাইয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলায় মিষ্টি এনেছে, রসগোল্লা। তো দিদার বাড়ি গেছিলো সকালে, সেখান থেকে কিনে এনেছে খাবে বলে, তো ওটাই খাওয়াচ্ছি আর দুধ খাওয়াবো। ফোন ওদিকে দেখেই যাচ্ছে, স্কল করেই যাচ্ছে, করেই যাচ্ছে, সিলেক্ট করে আর পাচ্ছে না কোনটা দেখবে। ওটা একটা জিনিস 5 সেকেন্ড দেখে, তার মানে ব্যাপারটা কি হলো, কত ইউটিউবার বেড়ে গেছে যে ও সিলেক্ট করে পাচ্ছে না, আগে দেখবে। ইউটিউবার মানে কি, চ্যানেল বেড়ে গেছে অনেক, প্রচুর চ্যানেল ইউটিউব এখন সবার। তুমি সিলেক্ট করে পেয়েছো সবার, যেমন এখন ভিডিও চলেছে বলে আমি চালাচ্ছি না, না হলে কপিরাইট চলে আসবে আর আমাকে এখন চিন্তা। সবার যেমন একটা করে ফোন আছে, সবার তেমনি একটা করে চ্যানেল আছে এখন, এইরকম ব্যাপার। আজকে সন্ধ্যেবেলার থেকে ভিডিওটা করছি, আমি তো সন্ধ্যের থেকেই করি। তো আজকে একটা দারুণ সারপ্রাইজ আছে তোমাদের জন্য, শেয়ার করবো পরে। আসতে চলেছে, এখন খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি, প্রচুর দেরি হয়ে গেছে। মেয়ে তো 8টায় বেরোবে, এখন 5 মিনিট বাকি, 8টা বাজতে। তারপরে রান্না বান্না আছে, অনেক কিছু আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, সব কিছু জানতে পারবে। রান্না কি হচ্ছে? কি হচ্ছে? চিকেন না দিয়েছে, এই জন্য চিকেন। চিকেন, চিকেনের ঝোল, ঝোল না চিকেনের গ্রেভি। দাদির সাথে ফুল জায়গা, এইসব ব্যবস্থা আছে ওখানেও হয়েছে। এগুলো যে ম্যাডাম লুচি করছে, লুচি লেচি কাটছে। আর এই আমার দাদু এসছে, এটা বাংলাদেশ থেকে এসছে আমার দাদু, আমার মায়ের মামা, আমার দিদার ভাই, দিদার ছোট ভাই। এই যে বাংলাদেশ থেকে এসছে, আর এই যে উনি এইবার লুচি ফুচি করে খাওয়াবে আমার দাদুকে। কতদিন, ফার্স্ট টাইম, আমার বউ ফার্স্ট টাইম দেখছে দাদুকে, একদম প্রথম। ওই জন্য শুধু বাংলাদেশ থেকে আসবে, সবাই সুযোগ হলে যদি থাকে নিশ্চয়ই যাওয়া হবে। আমি তাই বলি, বাংলাদেশের লোক আছে আমাদের থেকে, তো অনেক এখনো অনেক রিলেটিভ আছে বাংলাদেশের, যা আমরা এখনো অনেকেই এরকম পূজা সময় সবাই একসঙ্গে ঘুরি, একসঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, অনেক কিছু করি। এখনো অনেক কিছু আছে। তো অনেকে চিন্তা ভাবনা করেন যে আমি যেমন এই বর্ধমান গেলাম, এই কয়েকদিন আগে বর্ধমানে গেলাম, বর্ধমানে যখন ফিরে আসছি তখন ওই জামাইয়ের ভাই বলছে যে, ভাইয়ের বন্ধু বলছে যে, তোদের এখনো বাংলাদেশের রিলেটিভ আছে? তো আমি সেক্ষেত্রে বললাম কি, এখনো আমরা অনেকেই আছি বাংলাদেশে, কেউ আসেনি শুধু আমি আসলাম। তাই আমি এলাম এই কয়েকদিন আগে, না আমি গত 6-9 ডিসেম্বর আমি ভারতে এসেছি। আমাকে আবার ডিসেম্বরের ভেতরেই বাংলাদেশ পার হতে হবে, যেহেতু আমাদের আবার সেই কাজকর্ম সবকিছু। আর সবচেয়ে বড় কথা হলো যে নির্বাচন, আমাদের জাতীয় নির্বাচন 7 জানুয়ারি, এর আগেই আমাকে বাংলাদেশ পৌঁছতে হবে।
তাহলে নির্বাচন থেকে আমি বঞ্চিত হবো। আমার যে অধিকার আছে, আমার যে ভোটের অধিকার আছে, এটা তো আমি বঞ্চিত হবো, এটা তো আমি বঞ্চিত হতে দেবো না। না না না, এটাই। ওখানে কত? মানে ওখানে গোটা গোটা না গোটা, আমাদের এখানে কাটা। আমরা কাটা নিয়ে আমরা 30 টাকা 70 টাকা 70 থেকে আসে। এখানে এবার এই শীতে আরো দাম বাড়ে। পিকনিক টাইম, বিয়ে বাড়ি, এই এই মাসটা আবার বন্ধ আছে বিয়ে বাড়ি, পৌষ মাস আবার কার্তিক, তো হ্যাঁ কার্তিক, তখন আবার রেট বেড়ে যায়। রেট মানে ঠিক থাকে না, বাড়া কমা এরকম করতে থাকে। আর গোটা তো আমাদের আনাই হয় না, কাটার লোক নেই বলে। খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা, দাদু খেলো, তারপরে আমরাও খেয়ে নিয়েছি। খেয়ে এখন এই যে শুতে চলে এসেছি শোবার জায়গায়, দাদু ওই ঘরে শুয়েছে আর আমরা যেখানে শুই ওরকম শুয়েছি। তো ভিডিও তো বেশি কিছু শেয়ারই করতে পারলাম না, রান্না করছিলাম, ভীষণ ব্যস্ত ছিলাম, লুচি করা, মাংস করা। 1:30 বেজে গেছিলো মেয়ে যাওয়ার পর সব রেডি করে, মানে স্টার্ট করতে করতে। তো আবার একজন এসছে, তাকে তো তাড়াতাড়ি খেতে দিতেই হয়, আমরা নাই রাত করি। তাও রাত হয়ে গেছে, 10:30-10:30 বেজে গেছে, খেয়ে দে শুয়ে পড়েছে। আমার সকালে কালকে চলে যাবে দাদু, বেশি দিন তো বললো এই কাজের জন্য থাকা যাবে না, এসছে ডিসেম্বরে 6 তারিখ না, 6 তারিখ না 9 তারিখে এসছে। আবার ভোট বলছে, আরও বিশেষ যাওয়ার দরকার, বাংলাদেশে ভোট, তো ওই জন্য 1 জানুয়ারি 7 তারিখে বলছে ভোট, ওই জন্য যেতেই হবে তাড়াতাড়ি, ডিসেম্বরের মধ্যেই লাস্টে চলে যাবে শেষের দিকে। তো আর এখনো অনেক জায়গায় ঘোরার বাকি আছে, যেটা হয় আসলে সবাই রিলেটিভরা তো এখানে প্রচুর, সবাই জানলে যে আমার বাড়ি এসো, আমার বাড়ি এসো, একদিন আসো, এই করতে করতে ঘুরতে ঘুরতে সময় চলে যায়, তার জন্য থাকতে পারবে না। কালকে এখান থেকে আবার দক্ষিণেশ্বর যাবে সকালে এখান দিয়ে, তারপরে সন্ধ্যাবেলা ডাক্তার দেখাবে, দেখিয়ে আবার পরের দিন হাসনাবাদ চলে যাবে। হাসনাবাদে বোন আছে দাদুর, বোনের বাড়ি যাবে। এই চলবে, গল্প করছিলাম, বেশ ভাল লাগলো বাংলাদেশের গল্প শুনে। কিন্তু ওই আর কি, ভিডিও তেমন শেয়ার করতে পারিনি, যেটুকু পারলাম সেটুকু শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। খাওয়া দাওয়া হলো, শুয়ে পড়ি এবার, এখন তো শোবো না, আজকে সন্ধ্যের থেকে একটু বসতে পারিনি, তো একটু বেশিই ফোন দেখা হয়ে যাবে মনে হয় আজকে। তো এই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমার ভিডিও গেলে নোটিফিকেশান পেয়ে যেও। লাইক করো, শেয়ার করো, আবার একটা নতুন টাটা করবি না? এই যে একজন শুয়ে পড়েছে আজকে, আমরা কাজ গুছিয়ে বাসন টাসন এ করে লুচি প্রচুর বেঁচে গেছে সব গুছিয়ে আস্তে আস্তে ও এসে শুয়েও পড়েছে। দাদুও অনেকক্ষণ শুয়ে পড়েছে, খেয়ে দিয়ে বসতে বললাম না, ঘুম পেয়ে গেছে, আবার সকালে উঠবে, কালকে এক জায়গায় যাবে। আর রোজই তো ঘুরছে, শরীর এমনি ক্লান্ত হয়েছে। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে আসছি, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। টাটা কর একটু, আজকে সেই লো ব্যাটারির মতন টাটা। টাটা, বাই বাই। মিষ্টি খাচ্ছে, টাটা করছে, টাটা।